সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি এ পর্বে আলোচনা করবো তেঁতুল নিয়ে তেঁতুল ফলের পুষ্টিগুণ এ ফলটিতে প্রচুর পরিমাণে শর্করা ক্যালসিয়াম ও খাদ্যশক্তি রয়েছে ঔষধিগুণ তেঁতুল একটি জনপ্রিয় ভেষজ ফল পেটের বায়ু হাত পা জ্বালায় তেঁতুলের শরবত উপকারী তেঁতুলের কষি পাতা সিদ্ধ করে ঠান্ডা করে খেলে সর্দি ভালো হয় তেঁতুলে তারাতি অ্যাসিড থাকে যা মানুষের হজমে সহায়তা করে মাথা ব্যথা ধুতরা ও কচুর বিষাক্ততা এবং অ্যালকোহলের বিষাক্ততা নিরাময়ে ফলের শ্বাসের শরবত ব্যবহৃত হয় এটা ব্যবহারে প্যারালাইসিস অঙ্গের অনুভূতি ফিরিয়ে আনে গাছের ছালের চূর্ণ ব্যবহারে দাঁত ব্যথা হাঁপানি চোখ পোড়া নিরাময় হয় এবং উচ্চ রক্তচাপ কমায় এতে আর আরও রয়েছে প্রতি একশো গ্রামে জলীয় অংশ তেরাশি দশমিক ছয় গ্রাম খনিজ পদার্থ এক দশমিক দুই গ্রাম আমিষ এক দশমিক এক গ্রাম চর্বি শূন্য দশমিক দুই গ্রাম শর্করা তেরো দশমিক নয় গ্রাম ক্যালসিয়াম চব্বিশ মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য এক মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম ভিটামিন সি ছয় মিলিগ্রাম এবং খাদ্যশক্তি রয়েছে বাষট্টি ক্যালোরি আমার এই তথ্যগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর হ্যাঁ সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো রকম টাকা পয়সা খরচ হবে না বরং কোনো না কোনোভাবে উপকৃত হবেন তাতে সন্দেহ নেই পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ